চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিনি বাংলাদেশ সফর করছেন। সকাল সোয়া নয়টায় তাকে বহনকারী বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে সুইডিশ রাজকন্যার। পরে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সুন্দরবন উপকূল পরিদর্শনে কাল খুলনার কয়রা যাবেন ভিক্টোরিয়া। তার এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার বিষয়টি।